প্রথমে জানাবেন যে প্রোস্টেট গ্রন্থি এটি আমাদের মানবদেহে কাদের শরীরে থাকে এবং এর কি কাজ রয়েছে প্রোস্টেট গ্রন্থিটা হচ্ছে পুরুষের মূত্রথলির ঠিক নিম্নভাগে এবং মূত্রনালীর চারপাশে একটি মাংসপিণ্ড এটি মূলত আমাদের পুরুষের বা সেটার একটা ম্যাক্সিমাম সিমেন অংশ এটি উৎপন্ন করে থাকে এবং শুক্রাণুর পুষ্টি এবং এর বর্ধনে কাজ করে থাকে পুরুষদের প্রোস্টেট গ্রন্থের ক্যান্সার হলে তারা আসলে কিভাবে বুঝতে পারবে বা কোন বয়সে হয় এটি যদি একটু জেনে নি আচ্ছা সাধারণত প্রোস্টেটের তিন ধরনের সমস্যা বা প্রবলেম আমরা সাধারণত বুঝতে পারি বা আমরা চিকিৎসা করতে গিয়ে ধরতে পারি একটা হচ্ছে যে আমরা বলি অ্যানলার্জ প্রোস্টেট বা এনলার্জমেন্ট অব দ্য প্রোস্টেট যদি প্রোস্টেটটা বড় হয়ে যায় সেক্ষেত্রে পেশেন্টগুলো আমাদের এখানে আসে সাধারণত অ্যাভোভ ফর্টি ইয়ার্স ফর্টি টু সিক্সটি এর মধ্যে সাধারণত প্রোস্টেট মধ্যে বড় হয় বা স্ফীত হয় এটাকে আমরা অ্যানলার্জমেন্ট অফ প্রোস্টেট বা বি বলে থাকি সাধারণত বিনাইন এনলার্জমেন্ট অফ দ্য প্রোস্টেট এই একটা সমস্যা সাধারণত আমরা ফেস করি দুই নম্বর হচ্ছে যে মেজর আরেকটা সমস্যা প্রোস্টাটাইটিস যদি প্রোস্টেট গ্রন্থিতে কোনো ধরনের ইনফেকশন হয় কোনো জীবাণু সংক্রমণের মাধ্যমে যদি ইনফেকশন হয় প্রদাহ হয় তাহলে এই ধরনের প্রবলেম নিয়ে রোগীগুলো আমাদের কাছে আসে অ্যান্ড থার্ড যেটা প্রোস্টেট ক্যান্সার এটা প্রোস্টেট গ্রন্থিতে অনেক দীর্ঘদিনে থেকে আস্তে 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 এটা পরে প্রকাশ পায় এই জন্য আমরা সাধারণত প্রোস্টেট ক্যান্সারকে নিরোপঘাতক বলে থাকি প্রোস্টেট আমরা অ্যানাটমিক্যালি ফাইভ জোনসে ভাগ করি তো এটা ট্রানজিশন জোন বলে একটা জোন আছে পেরিফেল জোন থাকে তো ট্রানজিশন জোনে হচ্ছে অ্যানলার্জমেন্ট অব দ্য প্রোস্টেট হয় এবং পেরিফেল জোনে আপনার ক্যান্সার হওয়ার প্রবণতাটা বেশি থাকে স্যার প্রোস্টেট রিস্ক ক্যান্সারের হ্যাঁ অবশ্যই প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে এখানে রিস্ক ফ্যাক্টর মধ্যে এখানে এজ একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে যদি সিক্সটি এন্ড অ্যাবভ 60 কেডের অ্যাবভ হচ্ছে যে এটা প্রস্টেট ক্যান্সার হওয়ার প্রবণতাটা বেশি থাকে দুই নম্বর হচ্ছে আমাদের বিহেভিয়ারাল ফ্যাক্টর বা কিছু হচ্ছে যে অভ্যাসগত কাজ যেমন স্মোকিং টেকিং অ্যালকোহল এই এই এইগুলোতে সাধারণত প্রস্টেট ক্যান্সারের সম্ভাবনা বেশি থাকে এবং হচ্ছে যে দীর্ঘদিন যাবৎ যদি আমাদের ইমোবিলাইজেশন থাকে বা দীর্ঘ যদি ক্রনিক অসুখ থাকে সেক্ষেত্রেও প্রস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা